रियल एफएम 94.8 देशर नंबर वन म्यूजिक स्टेशन। हेलो बेट खराब। हेलो हेलो ओरे कोनो हेला हेले ते लाभ होतो सना। हेलो 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 এবার বুঝতে পেরেছি, কিন্তু কিছু না, কেউ কিছু ছয় নাই। মিম কোথেকে ফোন করেছেন? মুন্সিগঞ্জ। বলেন, আপনি কি শুনতে পাচ্ছেন আমাদের? ঠিক আছে, দরকার হলে কালার বলে দিয়ে আমি পকেটে ওই যে রুমাল সাইজের এক গোস কাপড় নিয়ে যাবো। ঠিক আছে, ভালো থাকেন তাহলে, খুশি দেখেন। ঠিক আছে, হ্যাঁ টাটা। পরিচিত মনে হচ্ছে, ভালো আছি। কি জানি নাম তোমার? এটাই ভাবতেছিলাম, আমিও তো সেটাই ভাবতেছি। ফোন করছে তো সাফি, কি নেটওয়ার্ক কেমন এখন? তুমি তো অ্যাপে শুনো বোধ হয়, তাই না? আগে যেখানে ছেলেটা ছাতি নিয়ে কুয়াশার মধ্যে ছাদে গিয়ে শুনতো, সেখানে এখন ওয়াইফাই দিয়ে শুনে ছেলে। কি অবস্থা, এই কথা আমি কাক কব? হ্যাঁ খরচ হয় না, একদিন সর্বোচ্চ কত 20 MB খরচ হবে, আর তো বেশি হবে না। 20 MB তো ব্যাপার না রে বলতো, তাহলে আমরা আবার বলো। আমার বন্ধুকে আমি বলতেছি, জানিস আমার বন্ধুরা সবাই আমার জন্ম তারিখটা একদম মনে রাখে। বন্ধু তোকে এত ভালোবাসে, আর সেরে না আরাম দাদারা ট্রিট নেওয়ার জন্য বসে থাকে। আপনার যে যোগ 2020 পরে ওখান থেকে বানাইছি। ওরে বাপ রে, বই কারো না কারো তো কাজে লাগতেছে। আমার একটা আফসোস রয়ে গেল, তুমি যে মিরাকেল পর্যন্ত গেলে না, এটা তোমার না, এটা আফসোসটা আমার। কেন যে তুমি ওই দিনটা কি করলা? আচ্ছা যাও, আরেকটা বলো। বন্ধু তাকে আড়ালে নিয়ে গেল, নিয়ে বলছে আচ্ছা এত বড় একটা কমেডিয়ান তুই, এর আগে অনেক নাটকে তুই অভিনয় করছিস, বড় বড় ডায়লগ দিয়েছিস, কোনো ভুল হয়নি, আজকে ছোট্ট একটা ডায়লগ ভুল হচ্ছে। আরে ভাই কত তো সেটা না, কথা হলো এই ভুল করতে করতে আমি পাঁচটা পিজ্জা খাওয়া পালাচ্ছি। এটা খুব ভালো, এটা খুব ভালো, খুব ভালো। ক্যাপিটাল এফএম 94.8 দেশের নাম্বার ওয়ান মিউজিক স্টেশন।